নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে স্বাগত। আজকে আমি নিয়েছি একটা নতুন রেসিপি, মূলো দিয়ে বানাবো আজকে টক মিষ্টি। তো মূলো নিয়েছি, মূলো আর আলু। এই যে আলুটা ছোট ছোট করে কেটেছিলাম, এই যে আলু আর এই যে মূলো। তো মূলো আর আলু আমি একসাথে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। আর আছে আমার কাছে বেগুন, একটু বেগুনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিন্তু বেগুনটাকে ভাপানোর দরকার নেই, বেগুনটা তেলেতে দিলেই হয়ে যাবে। তো টক মিষ্টি যেহেতু, তো আমি এখানে নিয়েছি কি কি নিয়েছি দেখুন। নিয়েছি একটু সর্ষের তেল, তার সঙ্গে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আছে, একটু নুন আছে, একটু হলুদ আছে, আর একটু চিনি, আর এটা হচ্ছে পাকা তেঁতুল গুলে নিয়েছি। বন্ধুরা, কড়াটা গরম করে নিয়েছি, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো। বেশি তেল লাগে না, 3 চামচ মতন তেল নিয়েছিলাম। শুকনো লঙ্কা 5 ফোড়নটা দিয়ে দেবো, ফোড়নটা একটুখানি ভাজা হোক। এবার এতে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি মূলো আলু ভাপাটা দিয়ে দেবো। মূলোটা আলুটা সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়, আর নালে একটু গলতে টাইম লাগবে, তার জন্য আমি আলুটা আর মূলোটা একটু ভাপিয়ে নিয়েছি। এবার বেগুনটা দিয়ে দেবো, এবার বেগুনটা দিয়েই একটু ভালো করে নাড়বো। এই শীতকালেই মূলোটা খেতে ভালো লাগে, আর মূলোটা এই সময়তেই ওঠে। তো মূলো বিভিন্ন রকমের, মূলো দিয়ে বিভিন্ন রকম তরকারি পাতি সবই হয়। তো মূলোর টক মিষ্টিটা খুব সুন্দর লাগে খেতে। আমি এবার নুন দিয়ে দেবো, আর একটু হলুদ, এই যে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিচ্ছি। এক মিনিট মতন ঢাকা দেবো, একটু ঢাকা দিলে সবকিছু একদম পুরো মাখামাখি হয়ে যাবে, গায়ে গায়ে লেগে যাবে। বন্ধুরা, এবারে ঢাকাটা খুলছি, জলটা শুকিয়ে এসেছে, নরম হয়ে গেছে, সবকিছু একদম গায়ে গায়ে লেগে যাবে। এই যে একটু জল আছে, তা একটু নেড়ে চেড়ে এটা শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার শুকনো শুকনো হয়ে গেছে, তো আমি এবার এতে এই যে তেঁতুলের জলটা নিয়েছি সেটা দিয়ে দেব। তো তেঁতুলের জলটা দিয়েছি, তো আরেকটু জল লাগবে। এই যে জলটা দিয়েছি, তো একটু ফুটবে, তো বাড়িয়ে দিলাম, একটু টক বক করে ফুটুক, তারপরে একটু মিষ্টি দেবো। বন্ধুরা, এবার আমি চিনিটা দিয়ে দেবো, আমি 4 চামচ মতন চিনি নিয়েছি। তো আপনারা এর থেকে কমও দিতে পারেন, যদি টকটা বেশি খান তাহলে একটু কম দেবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি খান তাহলে 4 চামচ মতো চিনি দিলেই হবে। আমি যেহেতু মূলোটা টক মিষ্টি বানাচ্ছি, তো তার জন্য টক আর মিষ্টিটা সমান রাখবো, তার জন্য আমি মিষ্টিটা দিচ্ছি, তো খুব টক হলে ভালো লাগবে না। বন্ধুরা, এই যে একদম মাখো মাখো হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি এবার কি করছি, এই যে মূলো আলু যে বেগুন সবকিছু একটু এইভাবে ঘেঁটে দেবো খুন্তি দিয়ে, তাহলে টক মিষ্টিটা একদম মাখো মাখো হয়ে থাকবে, গোটা গোটা থাকবে না, তাতে আরো খেতে ভালো হবে। তো আমার এই টক মিষ্টি, মূলো টক মিষ্টিটা হয়ে গেছে, তো আমি এবার বন্ধ করে দেবো। এইরকমই একটু জল থাকবে, তাহলে ভাতে মেখে খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার মূলত টক মিষ্টিটা আমি বানিয়ে ফেলেছি, তো এবার ঢেলে দিচ্ছি, দেখবেন হয়ে গেছে সম্পূর্ণ, এই যে মাখো মাখো হয়ে থাকে। আমি এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়েছি, তো আপনারা চাইলে এতে চিংড়ি মাছ বা ছোট ছোট মোরলা হোক, পুঁটি হোক, যা মাছ পাবেন, তো এতে টকের মধ্যে দেবেন টক মিষ্টি, তো এটা খুব সুন্দর হয় খেতে, তো মাছ দিলেও ভালো হয়। তো আমি আজকে পুরোপুরি নিরামিষ বানিয়েছি, মূলো টক মিষ্টি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, খুব ভালো লাগে এই শীতকালে এই মূলো টক মিষ্টিটা। বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর মূলো টক মিষ্টি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।